চাঁদপুরে ভাতিজির গর্ভে চাচার সন্তান। ভাবি বিদেশ থাকার সুবাদে বাড়িতে থাকা একমাত্র ভাতিজির সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করে গর্ভধারণ করায় সেই লম্পট চাচা। সম্প্রতি সেই ভাতিজির সন্তান প্রসব করায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। বিস্তারিত জানলে আপনার মাথা ঘুরে যাবে। অন্যদিকে বিতর্ক থেকে কিছুতেই সরছে না হাজি সেলিম। তার দখল থেকে সরকার যে সকল সম্পত্তি উদ্ধার করেছিল সেগুলো আবারও সে নিজের দখলে নিয়ে নিচ্ছে। এ যেন সিনেমার গল্পকেও হার মানাচ্ছে। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনি আজই প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। চলে যাচ্ছি মূল আলোচনায়। চাঁদপুরে কচুয়ায় ভাতিজির গর্ভে চাচার সন্তান জন্মদানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাচা জাকির হোসেনের যৌন লালসার শিকার তার ভাতিজির সন্তান প্রসবের পর দত্তক নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ জাকিরকে আটক করে। ১৬ বছর বয়সী মেয়েটি কচুয়া উপজেলার জগৎপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তারা আশরাফপুর ইউনিয়নের মধুরাপুর গ্রামের মিয়াজির বাড়ির বাসিন্দা। জানা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পর মেয়েটি ঢাকার টঙ্গীতে তার নানার বাড়িতে চলে যায়। সেখানে মাসখানেক পূর্বে ছেলে সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর তাকে কুমিল্লা শহরের এক ব্যক্তির নিকট দত্তক দেওয়া হয়। দত্তক গ্রহীতা সন্তানটি দত্তক বিষয়ে কাগজপত্র সম্পাদন করতে বলে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩ নভেম্বর মেয়েটি কুমিল্লার কুচিয়াতলী হাসপাতালের সামনে কাগজপত্র সম্পাদনের জন্য গেলে সন্তানটির জন্মদাতা পিতা প্রয়োজনীয়তা দেখা দিলে মেয়েটি কৌশল করে জাকির হোসেনকে ঘটনাস্থলে নিয়ে আসে। এ সময় জাকির হোসেন নিজেকে সন্তানটির পিতা ও সন্তানের মাকে তার স্ত্রী হিসেবে দাবি করলে মেয়েটি বলে, আমি আপনার কিভাবে স্ত্রী, আপনি তো আমার চাচা। এতে উপস্থিত লোকজন তাদের প্রতি সন্দেহ করে কুমিল্লার কোতোয়ালি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে জাকির হোসেন ও মেয়েটিকে সন্তানের মাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটক করার বিষয়টি কচুয়া থানাকে অবহিত করলে কচুয়া থানা পুলিশ কোতোয়ালি থানা থেকে আটককৃতদের কচুয়া থানায় নিয়ে এসে নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পরদিন জাকির হোসেনকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, জাকির হোসেন মেয়েটির সম্পর্কে সৎ চাচা, একই বাড়ির বাসিন্দা ও পাশাপাশি ঘর বিধায়। জাকির হোসেন যখনই তখনই ভাতিজির ঘরে আসা যাওয়া করত। ভাতিজির সাথে কথাবার্তা বলায় এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভাতিজির সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ভাতিজির সন্তান সম্ভবা হলে চতুর চাচা জাকির হোসেন সুকৌশলে ভাতিজিকে তার নানার বাড়ি ঢাকার টঙ্গীতে পাঠিয়ে দিয়ে সে পার্শ্ববর্তী নাওপুরা গ্রামে বিয়ে করে নেয়। নাম না প্রকাশ করার শর্তে এক প্রতিবেশী জানান, চাচা জাকির হোসেনের যৌন লালসার শিকার ভাতিজি। মেয়েটির মা মোর্শেদা বেগম সৌদি প্রবাসী। দীর্ঘদিন প্রবাসে থাকায় চাচা জাকির হোসেন ভাতিজির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার দুই ভাই, বড় ভাই ব্যবসার কাজে ঢাকায় থাকে। বাড়িতে থাকেন ১৩ থেকে ১৪ বয়সী ছোট ভাই ও তার বাবা। চাচা ভাতিজির এ দৈহিক সম্পর্কের ঘটনায় এলাকায় জনমনে প্রচণ্ড ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে সুষ্ঠু বিচার না হলে প্রজন্মের সামাজিকীকরণে তীব্র প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল। অপরদিকে ৭০ বছর ধরে ব্যাংকের দখলে থাকা জমিতে স্ত্রীর মালিকানার দাবি করে গত এপ্রিলে বেদখল করেন হাজি সেলিম। র‍্যাবের অভিযানে ছেলে ইরফান সেলিম গ্রেফতার পর ব্যাংক কর্তৃপক্ষ উদ্ধার করে শত কোটি টাকার জমিটি। তবে এক সপ্তাহ পর ব্যাংকে আবার উচ্ছেদ করেন আওয়ামী লীগের এমপি। পুলিশ ব্যবস্থা না নিয়ে দিয়েছে মামলার পরামর্শ। পুরান ঢাকার মৌলভীবাজারে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বেদখল করা শত কোটি টাকার জমি উদ্ধার করে এক সপ্তাহ রাখতে পারল না অগ্রণী ব্যাংক। ব্যাংকের নির্মাণ সামগ্রী সরিয়ে জমিতে স্ত্রী মালিকানা দাবির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন হাজি সেলিম। সীমানা প্রাচীরের ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। ব্যাংকের কর্মকর্তারা ভয়ে জমিতে যাচ্ছেন না। নিউজ বাংলাকে তথ্য জানালেও নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন বারবার। বিষয়টি স্থানীয় থানাকে জানালে তারা ব্যবস্থা না নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে মামলা করার পরামর্শ দিয়েছে, যদিও এ নিয়ে আগে থেকে মামলা চলছে। আর এর মধ্যে শক্তি দেখিয়ে জমিটি দখল করেন হাজি সেলিম। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে জমিটি সে সময়ের হাবিব ব্যাংকে ছিল। ১৯৭১ সালে স্বাধীনতার পর হাবিব ব্যাংক ও কমার্স ব্যাংক একীভূত করে গঠন করা হয় অগ্রণী ব্যাংক, আর সেখানেই করা হয় ব্যাংকটির শাখা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শাখার উদ্বোধন করেন। সেখানে তার একটি ব্যাংক হিসাবও ছিল। ওই জমিতে জায়গা সংকুলন না হওয়ার পরে ব্যাংকটির শাখা পাশের একটি ভবনে সরিয়ে নেওয়া হয় আর এই জমিতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্যাংক কর্মকর্তারা জানান, ২০০৩ সালে স্ত্রী গুলশান আরা বেগমের নামে জমিটি দখলে নেওয়ার চেষ্টা শুরু করেন হাজি সেলিম। সে সময়ের একটি দলিলও বানান তারা, আর জায়গা না ছাড়া ব্যাংক কর্মকর্তাদের হুমকিও দেওয়া হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা করে। সেই মামলা এখনও চলছে।
চলতি বছরের মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর ব্যাংকের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। এই সুযোগে হাজি সেলিমের লোকজন জায়গাটি দখল করে। তারা বুলডোজার দিয়ে পুরনো ভবন গুঁড়িয়ে দিয়ে সীমানা প্রাচীর তুলে দেয়। এই ঘটনায় গত 20 মে চকবাজার থানায় লিখিত অভিযোগ করেন ওই শাখার দায়িত্বে থাকা সহকারী মহাব্যবস্থাপক বৈষ্ণব দাস মণ্ডল। 15 জুন র‍্যাব-3-এর কাছেও অভিযোগ দেন তিনি। সে সময় আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা না নিলেও গত 26 অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরে মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে গ্রেফতারের পরের দিন জমিটি উদ্ধার করে ব্যাংক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। তবে 4 নভেম্বর রাতে আবার হাজি সেলিমের লোকজন জমিটি দখল করে নেয় বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের গড়ে তোলা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দিয়ে প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় সংসদ সদস্যের লোকজন। গেটে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাতে জমির মালিক হিসেবে হাজি সেলিমের স্ত্রী গুলশানারা বেগমের নাম লেখা রয়েছে। প্রতিদিন পালা করে 7 থেকে 8 জন পাহারা দিচ্ছেন জমিটি। ব্যাংকের কর্মকর্তারা জমির ধারের কাছে যেতে পারছেন না। নিজেদের দখল ফিরে পেয়ে অগ্রণী ব্যাংক স্থাপনা নির্মাণের জন্য যেসব নির্মাণ সামগ্রী রেখেছিল সেগুলো সরিয়ে নিয়েছে হাজি সেলিমের লোকজন। এই ঘটনার পর 5 নভেম্বর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ। র‍্যাবকেও চিঠি দেওয়া হয়েছে। তবে এসব নিয়ে জানতে চাইলে মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক বৈষ্ণব দাস মণ্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকটির অন্য একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, এই জমিটির সঙ্গেই ব্যাংকটির বর্তমান শাখা, সেখানে হাজি সেলিমের লোকজন প্রতিদিন পাহারা দেয়। তাদের কারণে ব্যাংকের কর্মীরা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না, যে কারণে আমাদের পক্ষে নাম প্রকাশ করে গণমাধ্যমে কিছু বলাও সম্ভব নয়। ছেলে গ্রেফতার পর আপাতদৃষ্টিতে চাপে পড়ার পর হাজি সেলিমের দখলের বিষয়ে সে সময় খোলাখুলি কথা বলেছিলেন ব্যবস্থাপক বৈষ্ণব দাস মণ্ডল। ওই এলাকায় প্রতি শতক জমির দাম 4.5 থেকে 5 কোটি টাকা, ফলে এই জমির দাম প্রায় 100 কোটি টাকা হয়। সরকারি জমি দখল করে নেয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করার পরও ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বলেন, অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের এ বিষয়ে দেওয়ানি মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। থানা থেকে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, দিনের পর দিন অবুজ ভাতিজিকে ভোগ করে চাচা যে সন্তানের বাবা হলো, এর সমাধান কি? চাচার সাথে সেই ভাতিজির সংসার কি জায়েজ হবে, নাকি চাচাকে আজীবন কারাদণ্ডে রাখা উচিত? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মতামত। মতামত জানিয়ে দিন হাজি সেলিমকে নিয়েও। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।